নির্বাচন কমিশনের আইন বিষয়ক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। দুপুরে কমিশন সচিবালয়ে প্রতিনিধি দলটি প্রায় আড়াই ঘন্টা ব্যাপী বৈঠক করে। এ সময় তারা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের কাজের সুযোগ, গণমাধ্যমের ভূমিকা এবং নির্বাচন সংক্রান্ত আইন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এর আগে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিল। তখনই তারা কমিশনের আইন বিষয়ক কর্মকর্তাদের সাথে বৈঠক করার আগ্রহ প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইন বিষয়ক যুগ্ম সচিব। আমাদের ইলেকশন প্রসিজিওর, আইন কানুন আমাদের কী অবস্থা আছে, তারপরে ফরেন অবজারভার্স, আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের লোকাল অবজারভার্স, ওনারা কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করবেন না, সেই বিষয়ে ওনাদের কিছু কোয়ারি ছিল আমাদের আইন কানুন বিষয়ে। যেহেতু আমাদের বাংলায় আইন, ওনারা তো সব বাংলা যেহেতু অত জানেন না, এগুলি বিষয়ে আমাদের প্রশ্ন ছিল, ওনাদের কিছু কোয়ারি ছিল, সেগুলি আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের নির্বাচন কমিশনের সচিবালয়ের পক্ষ থেকে আমরা আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।